নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ধাম, সেই নাম প্রকট হয় মাহেশ ধাম। নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্রপাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। প্রচলিত রীতি অনুযায়ী এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যান মাসির বাড়িতে। পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার পরেই মাহেশের রথ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে যে রথযাত্রা অনুষ্ঠিত হয় তা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বড় রথযাত্রা উৎসব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো মাহেশের রথযাত্রার কাহিনী এবং মাহেশের জগন্নাথ মন্দির নিয়ে নানা অজানা কথা। আজকের ভিডিওতে শোনাবো মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পৌরাণিক কাহিনী, মাহেশ জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার ইতিহাস, মাহেশের রথ এবং রথযাত্রার ইতিহাস, কেমনভাবে পালন করা হয় মাহেশের রথযাত্রা, আর সবশেষে বলবো মাহেশের জগন্নাথ মন্দির নিয়ে এক ধর্মীয় সম্প্রীতির কাহিনী। এইসব অজানা কাহিনী জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। সেই সঙ্গে যারা চ্যানেলটিতে নতুন বা কোনো সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নানা অজানা পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী পুরী থেকে শ্রী জগন্নাথ দেব গঙ্গা স্নান করতে এসে শ্রীরামপুরের মাহেশের গঙ্গার ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। মাহেশের জগন্নাথ মন্দির নিয়ে আর একটি প্রচলিত কাহিনী রয়েছে। ধ্রুবানন্দ নামে এক ব্রহ্মচারী পুরীতে নিজের হাতে ভোগ রান্না করে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে চাইলে পুরীর জগন্নাথ ধামের পাণ্ডারা তাকে বাধা দেন। এই ঘটনায় ধ্রুবানন্দ অপমানিত এবং ব্যথিত হন। সেই দিন জগন্নাথদেব তাকে স্বপ্নে দেখা দিয়ে মাহেশে যাওয়ার আদেশ দিলেন। স্বপ্নাদেশে জগন্নাথদেব তাকে বললেন গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে জগন্নাথদেবের মূর্তি বানাতে। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী স্বপ্নাদেশ পেয়ে সেই সাধু মাহেশের গঙ্গায় স্নানে যান। গঙ্গা স্নানে গিয়ে গঙ্গায় যে নিমকাঠ ভেসে এসেছিল সেই নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করেন। তারপর একটি কুঠিরের মন্দির স্থাপন করেন। শারদাপুলির রাজা মনোহর চন্দ্র রায় মাহেশের জগন্নাথ মন্দিরটি প্রথম নির্মাণ করে দিয়েছিলেন। কালের নিয়মে মনোহর চন্দ্র রায়ের সেই মন্দির গঙ্গা বক্ষে তলিয়ে যায়। 1755 সালে কলকাতার পাথুরিয়া ঘাটার নয়নচাঁদ মল্লিক 70 ফুট উঁচু বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। শোনা যায় স্বয়ং শ্রীচৈতন্যদেব পুরী জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার পথে মাহেশের জগন্নাথ ধাম ভ্রমণ করেন। শ্রীচৈতন্যদেব মাহেশের জগন্নাথ মন্দিরকে নবনীলাচল নাম রাখেন। শ্রীচৈতন্যদেবের অনুরোধে মন্দিরের সেবার দায়িত্ব নেন সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র শ্রীচৈতন্যদেবের অন্যতম শিষ্য কমলাকর পিবলাই। তার বংশধররা আজও মন্দিরের সেবায়েত বা অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। মাহেশের জগন্নাথ মন্দিরের মতোই মাহেশের রথ এবং রথযাত্রার প্রাচীন ইতিহাস রয়েছে। শোনা যায় মাহেশের প্রথম রথযাত্রাটি হয়েছিল আনুমানিক 626 বছর আগে 1396 খ্রিস্টাব্দ নাগাদ। মাহেশের প্রথম রথটি নির্মাণ করিয়ে দেন কোনো এক মোদক। 1754 সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান এবং রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু। তার তৈরি রথটি ছিল 5 চূড়া বিশিষ্ট কাঠের একটি রথ। কিন্তু সেই রথটি আগুনে পুড়ে গেলে 1798 সালে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 9 চূড়া বিশিষ্ট নতুন একটি রথ বানিয়ে দিলেন। পুণ্যলাভের আশায় সেই রথের চাকার নিচে এক ব্যক্তি আত্মহত্যা করেন, সেই কারণে ওই রথটিও বাতিল হয়। গুরুপ্রসাদের বড় ছেলে কালাচাঁদ বসু
নতুন একটি রথ বানিয়ে দেন এবং কালাচাঁদের ছেলে বিশ্বম্ভর আরও একটি কাঠের রথ বানিয়ে দিয়েছিলেন। 1884 সালে রথযাত্রার দিন বিশ্বম্ভরের কাঠের রথটি আগুন লেগে যায়। 1885 সালে বিশ্বম্ভরের ছোট ভাই কৃষ্ণচন্দ্র বসু লক্ষাধিক টাকা ব্যয়ে 4 তল বিশিষ্ট একটি লোহার রথ বানিয়ে দেন। রথটি তৈরি করেছিলেন মার্টিন বার্ন কোম্পানি। এই রথের নকশা তৈরি করে দেন ভারতের প্রথম পাশ্চাত্য ধারার স্থপতি নীলমণি মিত্র। এই রথটির উচ্চতা ছিল 50 ফুট, ওজন 125 টন, 12টি লোহার চাকার প্রতিটি বেড় 1 ফুট। এই রথের সামনে রয়েছে 2টি তাম্র নির্মিত ঘোড়া, আর রয়েছে একটি কাঠের চালক। এ তো গেল মাহেশের জগন্নাথ দেবের রথের কাহিনী। এবার বলি মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রার কাহিনী। মাহেশের জগন্নাথের রথযাত্রার কাহিনী জানতে প্রথমে জেনে নিতে হবে স্নানযাত্রার কাহিনী। স্নানযাত্রার দিন সকালে গর্ভগৃহের বাইরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজা শেষে তাদের নিয়ে আসা হয় স্নানমঞ্চে। শ্যাওড়াকুলির রাজ পরিবারের পক্ষ থেকে জগন্নাথ দেবের মাথায় রূপোর ছাতা ধরা হয়। ঋষার কুমোর বাড়ি থেকে জল আসে, ভাদ্র মাসের ভরা কোটালের গঙ্গা জল, স্নানযাত্রার দিনের গঙ্গার জোয়ারের জল, এরকম মোট 18 ঘড়া জল আর 1.5 মণ দুধে স্নান সম্পন্ন হয়। প্রথা অনুযায়ী প্রথমে বলভদ্র, তারপর জগন্নাথ এবং শেষে সুভদ্রা স্নান সম্পন্ন হয়। 18 ঘড়া জল আর 1.5 মণ দুধে স্নানের পর 3 দেবতার জ্বর আসে। আরামবাগ, গোঘাট এবং ঘাটাল থেকে 3 কবিরাজ এসে পাচন দেন। এই সময় শুশ্রূষা চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাচন খেয়ে 3 দেবতা সেরে ওঠেন। তারপর ভাস্কর দেবতাদের অঙ্গরাগ করেন। ভূষাকালী থেকে কালো রং, শঙ্খ থেকে সাদা রং আর হলুদ থেকে হলদে রং তৈরি করে অমাবস্যায় নবযৌবন, প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক এবং চক্ষুদান হয়। এই উৎসবকে নবকলেবর বলে। পুরীর নবকলেবর উৎসবটি নির্দিষ্ট বৎসর অন্তর আসে এবং নতুন মূর্তি স্থাপন হয়, কিন্তু মাহেশের নবকলেবর উৎসবে পুরানো মূর্তিকেই নতুন রূপে সাজিয়ে তোলা হয়। রথযাত্রার আগের দিন মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার দিন 3 দেবতা রথে ওঠেন। রথযাত্রা শুরু হয় মন্দিরের সেবায়েত বা অধিকারীর নির্দেশে। 3 বিগ্রহকে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কুঞ্জবাটি বা মাসির বাড়িতে। এখানে মাসি কিন্তু মায়ের বোন না। এখানে জগন্নাথদেব তার সখী পৌর্ণমাসির কুঞ্জে যান। এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন পাথুরিয়াঘাটার বাসিন্দা মতিলাল মল্লিকের স্ত্রী রঙ্গমণি দাসী। নিয়ম অনুযায়ী বিকেল 4টের সময় রথ টানা শুরু হয়। রথ যখন কুঞ্জবাটিতে পৌঁছায় তখন রথের প্রতিষ্ঠাতা কৃষ্ণরাম বসুর যে উত্তরাধিকারী মাহেশে উপস্থিত থাকেন তার নির্দেশে রথ থামে। বসু পরিবারের ওই ব্যক্তির নির্দেশে বন্দুকের গুলি ফায়ার করা হয়, সেই গুলির শব্দে রথ থামানো হয়। এর পরের পঞ্চমীর দিন পালন করা হয় হোড়া পঞ্চমী উৎসব। এই দিন সন্ধ্যায় এলাকার ছেলেরা মশাল পালকি নিয়ে মন্দিরে আসে। তারপর মা লক্ষ্মীকে তারা নিয়ে যান মাসির বাড়িতে, যাতে মা লক্ষ্মী জগন্নাথকে সর্ষে পোড়া দিয়ে বশ করে সখীর বাড়ি থেকে আবার ফিরিয়ে আনতে পারেন। রথযাত্রার 9 দিন পর পালিত হয় উল্টো রথ। ওই দিন জগন্নাথ দেব আবার ফিরে আসেন তার শ্রীমন্দিরে। খিচুড়ি, পোলাও, মালপোয়া এইসব দিয়ে জগন্নাথের ভোগের ব্যবস্থা করা হয়। তবে জগন্নাথের খুব প্রিয় একটি মিষ্টি হল গুটখে সন্দেশ। ভক্তরা মন্দিরে এলে প্রভুকে এই সন্দেশ নিবেদন করে থাকেন। স্থানীয় লোককথা অনুযায়ী একবার জগন্নাথ দেব স্বয়ং মাহেশে এসেছিলেন মিষ্টির স্বাদ নিতে। মহেশচন্দ্র দত্তের দোকানে গুটখে সন্দেশ খেয়ে তার এত ভালো লাগে যে তিনি বেশ কয়েকটা সন্দেশ খেয়ে ফেললেন, কিন্তু দাম মেটানোর টাকা না থাকায় হাতের সোনার বালা দিয়ে দাম মেটান।
পরে পূজোর সময় পুরোহিত দেখেন জগন্নাথ দেবের হাতের বালাটি নেই। অনেক খোঁজার পর এই বিষয়টি সকলের জানাজানি হয়। সবশেষে বলি মাহেশের জগন্নাথ মন্দিরের সাথে জড়িয়ে থাকা একটি ধর্মীয় সম্প্রীতির কাহিনী। তৎকালীন সপ্তগ্রামের জায়গিরদার ছিলেন নবাব খানে আলী খান। গঙ্গা ভ্রমণের সময় তিনি এক ঝড়ের কবলে পড়েন। বিপদগ্রস্ত হয়ে তিনি মাহেশের জগন্নাথ মন্দিরে আশ্রয় নেন। মাহেশের সেবায়েতের আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে 1650 সালে তার অঞ্চলের অধীনস্থ জগন্নাথপুরকে মন্দিরের নামে লিখিত দলিলের মাধ্যমে নিষ্কর দেবোত্তর করে দেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সেই দলিলকে মান্যতা দেন। প্রিয় দর্শক, মাহেশের জগন্নাথ মন্দির নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আরেকবার অনুরোধ জানাই। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে রাখুন।